এখানে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি মাখিয়ে। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। অল্প একটু ভাজার তেল রয়েছে, এর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি তেলটা ভালো করে গরম করে নেব। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম থেতো করে, আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে এক চামচ আর একটু রসুন বাটা। রসুনটা ভালো করে তেলে নেড়ে নিচ্ছি। আমি এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছি, একটা ফুলকপি আর দুটো আলু কেটে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যে এগুলো দিয়ে দেব। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি। এবার এটা ভাজা হবে। এখন এটা আমি ভালো করে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, খুব ভালো করে নেড়ে দিচ্ছি আমি কফিগুলোকে ভাজা ভাজা করার জন্য। আর একটু ভাজা হবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখছি, আমার মোটামুটি ফুলকপি আলুটা হয়ে গেছে ভাজা। এবার অল্প পরিমাণে এক চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার দেব হচ্ছে সামান্য পরিমাণে জল, দিয়ে দিলাম জল। এবার এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, অল্প পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একটু দু তিন চামচের মতো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে সামান্য একটু কাশ্মীরি লং, আর খুব সামান্য একটু চিনি দিয়ে এবার এটা আমি কষাবো ভালো করে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা সরালাম। ভালো করে নেড়ে দিলাম। আরো শুকনো হবে এটা। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিলাম। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে।
গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি দেখবো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। আর দেব হচ্ছে সামান্য পরিমাণে ঘি, চিংড়ি মাছ যেহেতু ওই জন্য, পেঁয়াজ তো আমি দিইনি ওই জন্য একটু রসুন দিয়েছি, আর নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম যাতে খেতে স্বাদ বাড়ে ওই জন্য। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি প্রত্যেকটা রান্না দিয়েই বলি যে আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, প্লিজ আমার চ্যানেলটাকে একটু এগোতে সাহায্য করুন।